হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখুন, আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব এটা হচ্ছে DRDO রিলেটেড এবং IIT রিলেটেড, তো যেটা কিনা আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো এক্সামের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই বেশি ইম্পর্ট্যান্ট। কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, যেটাই বলুন দুটোর ক্ষেত্রেই এটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে এই পুরো ভিডিওটা। তো চলুন, পুরো ভিডিওটা দেখবার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তো চলুন শুরু করছি আজকের টপিক। দেখুন, একটা খবর খুবই শোনা যাচ্ছে যে IIT স্কলার ফার্স্ট প্রাইজ পেয়েছে DRDO-র একটা কন্টেস্ট থেকে, এবং যেটা কি না আমাদের কী বলবো, ওয়ারফেয়ার মানে যে কোনো ধরনের যুদ্ধের জন্য বা এ ধরনের আমাদের মিলিটারিদের জন্য, সেটা নেভি হোক, এয়ারফোর্স হোক বা আমাদের আর্মি হোক, তো এদের জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখুন, এখানে যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং স্যারের সাথে একজনকে দেখতে পাচ্ছেন, যিনি কিনা, দেখুন বাঁ দিকে থেকে আমি বলছি, এখানে আমাদের আর্মি চিফ রয়েছেন, এছাড়া জি সতীশ রেড্ডি স্যার রয়েছেন, এবং মাঝে যে দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একজনকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, এনার নাম হচ্ছে চন্দন কুমার ঝা। ইনি একজন স্টুডেন্ট IIT গান্ধীনগরের, ইনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে PhD করছেন, তো এবং এনার সুপারভাইজারের নাম অরূপ কুমার ঝা। তো এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। এরপর দেখুন, যেটা আমি বললাম, ইনি, এবার আমি একটা জিনিস বলি। দেখুন, এখানে আপনারা একটা পোস্টার দেখতে পাচ্ছেন, যেটা ডেয়ার টু ড্রিম DRDO ইনোভেশন কন্টেস্ট, আপনারা জানেন অনেকেই হয়তো। তো এটা অনুষ্ঠিত করা হয়েছিল, এবং এখানে দেখুন ইন্ডিভিজুয়ালসকে এবং স্টার্ট আপদেরকে এক পুরস্কার দেওয়া হয়। তো এবছর টোটাল 8 জনকে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে ডেয়ার টু ড্রিম পুরস্কার। তো যে আমরা বললাম চন্দন কুমার ঝা, যার ছবিটা আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো এনাকে এবছর 15 অক্টোবর 2019, অর্থাৎ যেদিন কিনা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালামের বার্থডে, ওই দিন ওনাকে ডেয়ার টু ড্রিম DRDO ইনোভেশন কন্টেস্টের জন্য প্রথম পুরস্কার দেওয়া হয়। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। দেখুন, সবার প্রথমে আমি বলি DRDOটা কী। DRDO হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ আমাদের ডিফেন্সের R&D বলা যেতে পারে। তো এখানে এনার প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর APJ আব্দুল কালাম, তো এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ে। এবং এই DRDO একটা, দেখুন আমাদের APJ আব্দুল কালাম স্যারের একটা বিশেষ কোড ছিল ডেয়ার টু ড্রিম, তো সেখান থেকে এরা এই ডেয়ার টু ড্রিম DRDO ইনোভেশন অর্গানাইজেশন চালু করে। এবং এই DRDO-র আমি বলে রাখি, যিনি এই মুহূর্তে চেয়ারম্যান রয়েছেন, ইনি হচ্ছেন জি সতীশ রেড্ডি, যার ফটো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা আসি এই অনুষ্ঠানটার কথায়, 15 অক্টোবর 2019 যেটা ঘটেছিল। দেখুন, IIT স্কলার যিনি, ইনি চন্দন কুমার ঝা, ইনি এবং এনার সুপারভাইজার একটা অপটিক্যাল ফাইবারের উপর কাজ করছিলেন, যেখানে সাউন্ড ওয়েভকে ট্রাভেল করানো যায় কীভাবে সেটা নিয়ে রিসার্চ করছেন। তো এই PhD করবার সময় ওনারা একটা বিশেষ ধরনের যন্ত্র আবিষ্কার করেন, যন্ত্র বলা ঠিক হবে না, অ্যাকচুয়ালি একটা ইকুইপমেন্ট তৈরি করেন, যেটা কিনা, দেখুন, ফাইবার বেসড মাইক্রোফোন, মানে জাস্ট এক ধরনের মাইক্রোফোন যেখানে একটা অপটিক্যাল ফাইবার থাকবে, অপটিক্যাল ফাইবার বেসড মাইক্রোফোন উইথ ভেরি হাই ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন। দেখুন, ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন মানে কি, ধরুন আপনি একটা ওয়ার ফিল্ডের মধ্যে আছেন যেখানে আর্টিলারিজ চলছে, বা আপনি একটা এয়ারক্রাফ্টের মধ্যে আছেন যেখানে এয়ারক্রাফ্টের আওয়াজ হচ্ছে, বা আপনি কোনো ওয়ারের মধ্যে আছেন যেখানে গানসের হেভি আওয়াজ হচ্ছে, তো সেই রকম জায়গাতে আপনাদের কী হচ্ছে, আওয়াজ হচ্ছে। তো এই সময় আপনার, মনে করুন, ডিফেন্স মিনিস্ট্রি থেকে এখন একটা আপনাদের কাছে খবর পাঠানো হলো, কোনো একটা মেসেজ পাঠানো হলো, তো সেটা সেই মুহূর্তে শুনতে কোনো অসুবিধা, কারণ দেখুন আপনার মাইক্রোফোনের মধ্যে যে আওয়াজটা আসবে সেটা আশেপাশের আওয়াজ এবং সব কিছু আওয়াজ, বা আমি কোনো একটা
কমিউনিকেট করছি আমার ডিফেন্স মিনিস্টারকে, কোনো একটা মেসেজ কনভে করছি, তো আমাদের ডিফেন্স মিনিস্টার যে খবরটা পাবেন সেটা কি হচ্ছে, আমার কথার সাথে সাথে আশেপাশে যে আর্মস আর্টিলারিজ বা এয়ারক্রাফ্টের আওয়াজ এগুলোর সাথে সাথে চলে যায়। তো সাউন্ড সাপ্রেশন মানে এই যে বাইরের আজেবাজে আওয়াজগুলো ছেড়ে শুধুমাত্র আমার যে ভোকাল কর্ড থেকে যে আওয়াজটা বেরোচ্ছে, তো এই আওয়াজটাকেই শুধুমাত্র ওনার কাছে ট্রান্সফার করা এবং বাকি আওয়াজগুলোকে সাপ্রেসড করে দেওয়া। তো এটা হচ্ছে মেন অবজেক্টিভ। তো এখানে দেখুন এনারা যেটা তৈরি করেছেন, যেটা আবিষ্কার করেছেন, এটা পুরোপুরি কী বলবো, ভেরি হাই ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেসেবল ক্যাপাবিলিটি একটা অপটিক্যাল ফাইবার মাইক্রোফোন, অপটিক্যাল ফাইবার বেসড মাইক্রোফোন। তো এটা মেনলি কী করে, গলার ভোকাল কর্ড থেকে আওয়াজটাকে নিয়ে ট্রান্সফার করে, এবং এটা পুরোপুরি কনভার্সনের জন্য। এবং এটা আপনি যে কোনো ধরনের কনভার্সন বলুন, সেটা এয়ারফোর্স, নেভি বা আপনি গ্রাউন্ড ফোর্স বলুন, যে কোনো জায়গাতে এটা ইউজ করা সম্ভব। তো এইরকম একটা হাই টেকনোলজির জন্য আমাদের DRDO যে ইনোভেশন কন্টেস্টটা শুরু করেছিল, এখানে প্রায় 3,000 পার্টিসিপেন্টস ছিলেন, এবং সেখান থেকে মাত্র 8 জনকে এই পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়, এবং প্রথম হয়েছেন যিনি, চন্দন কুমার ঝা। তো এনাকে একটা 5 লাখ টাকার ক্যাশ প্রাইজ দেওয়া হয়, এবং সাথে সাথে এই অ্যাওয়ার্ডটা তো দেওয়াই হয়, এবং এরপর থেকে ইনি আমাদের DRDO-র যে কোনো রিসার্চের জন্য, যে কোনো ডেভেলপমেন্ট রিসার্চের জন্য ইনি অ্যাডভাইসারি হিসাবে একটা পদে থাকবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো যদি আপনাদের এর রিলেটেড আর কোনো কোশ্চেন্স থেকে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওসগুলো পেতে থাকার জন্য। চলুন, ততক্ষণের জন্য গড ব্লেস ইউ অল।